হ্যালো ফ্রেন্ডস, বিডি স্মার্ট জোন থেকে বলছি। আজকে আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি। আমার নতুন প্রোডাক্টটি হলো একটি KMA হেয়ার ড্রায়ার। তো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে আমি এই হেয়ার ড্রায়ারটি আনবক্স করে দেখাবো। প্রথমেই কিছু কথা বলে নিতে চাই, তা হলো আমার এই হেয়ার ড্রায়ারটির মডেল হচ্ছে 6830। ক্যামি ব্র্যান্ডের একটা হেয়ার ড্রায়ার, নিশ্চিন্তে ইউজ করতে পারবেন আপনারা এই হেয়ার ড্রায়ারটি। তো ফ্রেন্ডস, যারা এই হেয়ার ড্রায়ারটি ইউজ করবেন বলে ভাবছেন, তাদের জন্য এই হেয়ার ড্রায়ারটি বেশি মূল্যও না, 700 টাকা মাত্র এই হেয়ার ড্রায়ারটি মূল্য রাখা হয়েছে। ফ্রেন্ডস, আপনারা যারা আমাদেরকে অর্ডার করতে চান, তারা আমাদেরকে ফেসবুকে কিংবা কমেন্টে কিংবা ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন। আমাদেরকে অর্ডার করলে অনলাইনে যদি অর্ডার করেন, সেক্ষেত্রে ডেলিভারি চার্জ চট্টগ্রাম সিটির মধ্যে 50 টাকা, যারা চট্টগ্রাম সিটির বাইরে রয়েছেন তাদের জন্য 100 টাকা। ফ্রেন্ডস, আপনারা চাইলে আমাদের অফিসে এসেও এই ধরনের অনেক প্রোডাক্টই আছে আমাদের কাছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে নিয়ে যেতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস হলো চট্টগ্রাম আগ্রাবাদ হাজিপাড়া সিঙ্গাপুর মার্কেট, দোকান নাম্বার 304। সো ফ্রেন্ডস, আপনারা আসবেন এবং প্রোডাক্ট নিয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে লাইক দেননি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যারা এখনও আমাদের ফেসবুক চ্যানেলে ফেসবুক পেজের মধ্যে এখনও পর্যন্ত লাইক দেননি, অবশ্যই লাইক দিয়ে নেবেন। আর ফ্রেন্ডস, আমাদের যে সমস্ত রিভিউগুলো আপনারা দেখছেন এবং কী কী রিভিউ দেখতে চাচ্ছেন, অবশ্যই আমাদেরকে রিকোয়েস্ট করবেন। আপনাদের রিকোয়েস্টেড রিভিউগুলো নিয়ে আমরা পরবর্তী যে কোনো পর্যায়ে আমরা অবশ্যই আপনাদের জন্য রিভিউ বানাবো। ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে আমি আজকে এটা আপনাদেরকে আনবক্স করে দেখাবো। হ্যাঁ, বলে রাখতে চাই, আমাদের ফেসবুক আইডির নাম হচ্ছে বিডি স্মার্ট জোন এবং আমাদের ওয়েবসাইট রয়েছে bdsmartzone.com। ফ্রেন্ডস, আনবক্স করছি আজকে এই KMA ব্র্যান্ডের হেয়ার ড্রায়ারটি। আর ফ্রেন্ডস, হেয়ার ড্রায়ারটি 1200 ওয়াট কারেন্ট আপনার নেবে, এই হেয়ার ড্রায়ারটি 1200 ওয়াট পর্যন্ত কারেন্ট নেবে। ফ্রেন্ডস, আপনাদেরকে হেয়ার ড্রায়ার সম্পর্কে আমি আজকে আরও একটু কিছু বিস্তারিত বলবো, ডিটেলসে কিছু জিনিস বলবো। এটার যে সমস্ত জিনিস দেওয়া আছে এগুলো হলো, তাই এই হলো হেয়ার ড্রায়ার সিস্টেমটি। ফ্রেন্ডস, যারা হেয়ার ড্রায়ার ইউজ করবেন ভাবছেন, আপনাদের সুবিধার্থে আমি একটা জিনিস বলে রাখতে চাই। আপনারা অবশ্যই যখন হেয়ার ড্রায়ার ইউজ করবেন তখন খেয়াল রাখবেন যেন আপনার মানে হেয়ারটি 20% ভেজা অবস্থায় আপনি ইউজ করেন। যদি আপনি একদম টোটালি ড্রাই অথবা মানে হালকা ড্রাই আছে অথবা মানে একদম পুরো শুকিয়ে গিয়েছে, একটু একটু আধভাত ভিজা আছে, এভাবে যদি আপনি হেয়ার ড্রায়ার দিয়ে যদি ড্রাই করার চেষ্টা করেন, আপনার চুলটি ফেটে যাবে, রুক্ষ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে হেয়ার ড্রায়ার ইউজ করাটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে না। ফ্রেন্ডস, আপনাদেরকে আরও একটি কথা বলতে চাই, যারা হেয়ার ড্রায়ার ইউজ করেন রেগুলারলি, অবশ্যই তারা সপ্তাহের মধ্যে অবশ্যই 2-3 বার অয়েল ম্যাসাজটা করবেন। এক্ষেত্রে হবে কি, আপনাদের চুলে ড্রাইনেস, যে রাফ একটা ভাব চলে আসে চুলে হেয়ার ড্রায়ার ইউজ করতে করতে, স্ট্রেটনার ইউজ করতে করতে, সো এটা আর হবে না। তো এই আমার হেয়ার ড্রায়ারটি, এ হলো হেয়ার ড্রায়ারটি, এটি এই অবস্থায় ছিল। তো ফ্রেন্ডস, আমি এটিকে বাঁকানো অবস্থা থেকে সোজা করেছি। যারা খুব কম মূল্যের মধ্যে একটি ভালো জিনিস চান, তাদের জন্য এটা খুবই ভালো একটা জিনিস হবে। তো ফ্রেন্ডস, এখানে আমরা সুইচটা দেখতে পাচ্ছি, এর মধ্যে 3টা মোড আছে। এখন যে মোডটাতে আছে এটা অফ মোড। ফ্রেন্ডস, যখন আরেকটি আমি প্রেস করলাম, যে মোডটা রয়েছে এটি একটি মোড, দেন আমি যখন আরেকটি করলাম এটি একটি মোড। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলতে চাই, প্রথমেরটি হলো অফ মোড, অর্থাৎ এখন অফ অবস্থায় আছে। আমি যখন এভাবে দিব তখন এটাতে কুল এয়ারটা সাপ্লাই করবে, দেন আমি যখন এভাবে দিব হট এয়ারটা সাপ্লাই করবে। ফ্রেন্ডস, এখানে 2 ধরনের মোডই রয়েছে। তো আপনারা যারা মানে যে মোডটা যার যেভাবে প্রয়োজন সেভাবে করে ইউজ করতে পারবেন। এখানে অনেক সময় আছে যে আমরা আমাদের সফট ডল যে সমস্ত আছে ভিজে গিয়েছে, আমরা একটু শুকাতে চাচ্ছি, তো ফ্রেন্ডস আমরা এটা দিয়ে কাজ চালাতে পারি, যে এটা হট ড্রাইটা রয়েছে এটা দিয়ে আমরা কাজ চালাতে পারি। ফ্রেন্ডস, আপনারা এটা একটু দেখে নেবেন যে হেয়ার ড্রায়ারের যে এই সিস্টেমটা থাকবে, এই সিস্টেমটা মূলত যখন আমরা চুলে রিবন্ডিং করতে যাই, যখন চুলটা রিবন্ডিং করতে যাই, যখন আমরা কম দিয়ে টানি চুলটাকে অনেক বেশি, যখন ল্যাঙ্ক করা হয়, এই হেয়ার ড্রায়ারটা খুব ভালো একটা সিচুয়েশানে আপনাকে কাজ দিবে। এভাবে করে যখন চুলটাকে আমি টানতে যাব রিবন্ডিংয়ের জন্য, এটা ভালো একটা কাজ দিবে। রোলার দিয়ে ব্লো ড্রাই করতে চাই যারা, তখন এটা খুব ভালো কাজ দিবে।
फ्रेंड्स আমি আজকে আপনাদের সুবিধার্তে একটা জাস্ট এটা একটু চালিয়ে দেখাতে চাই फ्रेंड्स আমি এটি সংযোগ করে দিলাম এখন আমি যেটি ফার্স্ট মুভটি দিব দেখুন फ्रेंड्स এটি ছিল ফার্স্ট মুভটি फ्रेंड्स আপনাদের সুবিধার্তে আমি একটু চালিয়ে দেখালাম অনেক সংক্ষিপ্ত পরিসরে একটু চালিয়ে দেখালাম আপনাদের সুবিধার্তে फ्रेंड्स যারা এরকম একটা হেয়ার ড্রায়ার চাচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো একটা জিনিস হবে फ्रेंड्स আপনাদেরকে আপনাদের সুবিধার্তে একটি কথা বলে রাখতে চাই হেয়ার ড্রায়ার যখন ইউজ করা শেষ হবে অবশ্যই এটা ইলেকট্রিক লাইন থেকে ডিসকানেক্ট করবেন যদি পরবর্তীতে ভালো রেজাল্ট চান फ्रेंड्स आज के आमी जेटा आरेक्टु बोलबो सेटा होच्छे जारा आपनारा चूले रेगुलर हेयर ड्रायर दिए चूल शुकान तादेर जोन्नो बोलछि फ्रेंड्स आपनारा एकटु अएल मासाजटा सबसमय राखबेन कारण स्ट्रेटनार बा हेयर ड्रायर दिए जखन आमरा चूलगुलोके एकटु भालो देखाते चाई सुंदर राखते चाई तखन हय कि आमादेर चूलगुलो ड्राई होये जाय एर फले आमादेर परबर्तीते चूलेर ग्रोथटा कमे जाय विभिन्न धरनेर हेयारेर प्रब्लेम हय সেজন্য আমরা একটু সতর্কতার সহিত এই ধরনের ডিভাইসগুলো ইউজ করব যখন আমরা সুন্দর রাখতে চাই সুন্দর থাকতে চাই এবং সুন্দর দেখাতে চাই অবশ্যই আমরা এরকম একটা হেয়ার ড্রায়ার ইউজ করব নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য পরবর্তী আপনাদের যে কোনো রিভিউ আপনাদের পছন্দের রিভিউ নিয়ে পরবর্তী আমরা দেখা হবে তো फ्रेंड्स আপনারা অবশ্যই আমাদেরকে এই প্রোডাক্টের জন্য অর্ডার করবেন অথবা যে কোনো প্রোডাক্টের জন্য অর্ডার করবেন আমাদের বলে দেওয়া প্রসিডিউর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন